প্রকৃতির নিয়মে সবাই খুঁজে পেতে চায় আস্থার একটি নিয়ে। আমরাও চলছি, যাচ্ছি ছায়াপুঞ্জ 5 নং প্রকল্পে। ঢাকা থেকে এই প্রকল্পে যাওয়া যায় মিরপুর কিংবা এয়ারপোর্ট হয়ে। মিরপুর বেড়িবাঁধের চমৎকার সড়ক ধরে মাত্র কয়েক মিনিট পথ চলতেই চোখে পড়ে রাজউক উত্তরা প্রকল্প। এবার আমরা যাচ্ছি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। উত্তরাকে পেছনে ফেলতে না ফেলতেই আমরা পেরিয়ে গেলাম টঙ্গী ব্রিজ, পরপরই ইজতেমা সড়ক, টঙ্গী পৌর ভবন, আর টঙ্গী সরকারি কলেজকে পেছনে ফেলতেই আমরা ছায়াকুঞ্জের পথ ধরলাম। এরপর মাত্র 2-3 মিনিট পথ চলা, চোখে পড়ে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। আর তার ঠিক পেছনেই আমাদের গন্তব্য ছায়াকুঞ্জ। এখানেই আজ সবাই মেতেছে উৎসবে। এ উৎসবে আছে মিলনের আনন্দ, ছায়া শনিবীর শান্তির নীরের স্বপ্ন, আর আছে বিশ্বাস, আস্থা, ভালোবাসা। Oh,
সময়ের সাথে পাল্লা দিয়ে এখানে বসতি গড়বে 1700টি পরিবার। উত্তরার ঠিক পাশেই গড়ে উঠবে আরেকটি সুন্দর ছিমছাম সাজানো গোছানো পরিকল্পিত মডেল টাউন। প্রকৃতির নিয়মে আমরা সবাই খুঁজি আস্থার বসতি। সত্যি ছায়াকুঞ্জ ঢাকা থেকে এতটাই কাছে যেন ঢাকাতেই একটি শান্ত নিবিড় আস্থার বসতি।